চ্যালেঞ্জার টু রাশিয়া ইউক্রেন যুদ্ধে কী ভূমিকা রাখবে এই ব্রিটিশ ট্যাঙ্ক? তিন মাসের মধ্যে SU-35 রুশ যুদ্ধ বিমান পাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রে UFO দর্শনের রিপোর্ট সংখ্যা বৃদ্ধি পেয়ে 510 হল। কাবুলে সাবেক নারী MPকে গুলি করে হত্যা। ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প। এক যাত্রায় পৃথক ফলে বাঁচিয়ে দিল, বন্ধুদের সঙ্গে পোখরা না গিয়ে রক্ষা পেলেন দুই যুবক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কী ভূমিকা রাখবে এই ব্রিটিশ ট্যাঙ্ক চ্যালেঞ্জার টু? ইউক্রেনকে আরও বেশি ও যত দ্রুত সম্ভব সামরিক সাহায্য দেওয়ার জন্য ব্রিটেন তার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, রসদ সরবরাহের সমস্যা ও মনোবল দুর্বল হয়ে যাওয়ার কারণে রাশিয়া বর্তমানে অসুবিধাজনক অবস্থানে রয়েছে। এই কারণে রুশ সেনাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো ও শান্তি প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। ব্রিটেন যে ইউক্রেনে বেশ কিছু চ্যালেঞ্জার ট্যাঙ্ক পাঠাচ্ছে প্রধানমন্ত্রী সুনাকের বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে। শনিবার পরিকল্পনার কথা জানা গিয়েছিল। এছাড়াও ব্রিটেন ইউক্রেনে আরও বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। এসব অস্ত্র অনেকটা ট্যাঙ্কের মতো, এগুলো নিজে নিজেই অগ্রসর হতে পারে। প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন তাদের চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আরও বেশি শক্তিশালী করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে শনিবার ফোনে কথা বলার সময় এই ট্যাঙ্ক আরও কিছু অতিরিক্ত অস্ত্র সরবরাহের পরিকল্পনার কথা জানান সুনাক। প্রধানমন্ত্রীর অফিস ডাউনিং স্ট্রিট থেকে জানানো হচ্ছে, এই পরিকল্পনা থেকে ইউক্রেনকে আরও বেশি সামরিক সাহায্য দেওয়ার ব্যাপারে ব্রিটেনের ইচ্ছা প্রকাশিত হয়েছে। পরিকল্পনায় বলা হচ্ছে ব্রিটেন ইউক্রেনকে 14 চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক পাঠাবে। ধারণা করা হচ্ছে এছাড়াও ব্রিটেনের তৈরি আরও 30 বড় আকারের স্বয়ংক্রিয় অস্ত্র AS-90 পাঠানো হবে। এই পরিকল্পনার জন্য ব্রিটেনকে ধন্যবাদ জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, ট্যাঙ্ক দেওয়ার এই সিদ্ধান্ত আমাদেরকে শুধুমাত্র রণক্ষেত্রে শক্তিশালী করবে না, এটি অন্যান্য মিত্রদের সঠিক বার্তা পাঠাবে। এদিকে জানিয়ে দিব, তিন মাসের মধ্যে SU-35 রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান। আগামী তিন মাসের মতো রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক SU-35 যুদ্ধবিমান পাচ্ছে ইরান। এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি হয়েছে বলে রোববার ইরানের MPরা জানিয়েছে। যুদ্ধবিমান ছাড়াও রাশিয়ার কাছ থেকে আকাশপথ রক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করেছে ইরান। খবর আনাদোলুর। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজকে রোববার এ কথা জানান। শাহরিয়ার হায়দারি বলেন, আগামী 21 মার্চ ইরানি নববর্ষ শুরু হবে। এই সময়ের মধ্যে রাশিয়া থেকে SU-35 যুদ্ধবিমান এসে তেহরানে পৌঁছাবে। এর আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম এসে ইরানে পৌঁছাবে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ইরান তার বিমান বাহিনীকে সমৃদ্ধ করতে 2 ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের 24 অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় করেছে রাশিয়া। এসব যুদ্ধবিমান ইরানের মধ্যস্থল ইস্পাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিক ঘাঁটি আতাপ-8 ট্যাকটিক্যাল এয়ারবেসে রাখা হবে। ইরান 1990 রাশিয়ার কাছ থেকে MiG-29 যুদ্ধবিমান কিনেছিল, এরপর আর কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে পারেনি। এদিকে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে UFO দর্শনের রিপোর্ট সংখ্যা বৃদ্ধি পেয়ে 510 হল। যুক্তরাষ্ট্রে 510 আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা UFO প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে। সেগুলোর মধ্যে অনেকগুলোই সংবেদনশীল সামরিক আকাশসীমায় উড্ডয়ন করেছে। যদিও এমন কোনো প্রমাণ নেই যে সেগুলো ভিন্ন গ্রহ থেকে এসেছে, তবুও সেগুলো একটি হুমকি উত্থাপন করে। সরকার কর্তৃক বৃহস্পতিবার অবমুক্ত করা গোপন প্রতিবেদনের সারসংক্ষেপে এসব কথা বলা হয়। গত বছর পেন্টাগনের একটি দপ্তরে তৈরি করা, যার নাম আল ডোমেইন অ্যানোমেলি রেজুলেশন অফিস, দপ্তরটি একমাত্র উদ্দেশ্য হল অজ্ঞাত সকল ঘটনার বিষয়ে প্রতিবেদন গ্রহণ করা ও সেগুলো বিশ্লেষণ করা। এমন ঘটনা অনেকগুলোই সামরিক পাইলটরা জানিয়েছে, ওই ঘটনাগুলো আরও পর্যালোচনা করতে দপ্তরটি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কাজ করবে। ন্যাশনাল ইন্টেলিজেন্স এর পরিচালকের দপ্তর তাদের 2022 প্রতিবেদনে বলে যে এই ঘটনাগুলো নিষিদ্ধ বা সংবেদনশীল আকাশসীমায় হওয়া অব্যাহত রয়েছে, যা কিনা ফ্লাইটের নিরাপত্তা এবং প্রতিপক্ষের তথ্য কর্মকাণ্ডের সম্ভাবনা তুলে ধরে। যেসব এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালিত হয় বা পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে, সেসব এলাকার কাছে এ ধরনের কতগুলো বস্তু পাওয়া গিয়েছে সেই বিষয়ে ওই প্রতিবেদনটির গোপন সংস্করণটিতে বলা হয়েছে। 510 বস্তুর মধ্যে 144 এমন বস্তু রয়েছে যা আগেই জানানো হয়েছিল এবং 336 নতুন ঘটনার প্রতিবেদন রয়েছে। পুরনো ও নতুন উভয় ঘটনাগুলোতে বিশ্লেষণের পর সেগুলো বেশিরভাগ অনুল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রদর্শন করে বলে নির্ধারণ করা হয় এবং সেগুলো মানবহীন বিমান বা বেলুনের মতো
বস্তু হিসেবে আখ্যায়িত করা হয় বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। তবে দপ্তরটির আরও একটি কাজ হল এমন কোনো চলাচল বা বস্তুর প্রতিবেদন সম্পর্কে জানানো যেগুলো এমন বিষয়ের ইঙ্গিত করতে পারে যে কোনো সম্ভাব্য প্রতিপক্ষ কোনো নতুন প্রযুক্তি বা সক্ষমতা অর্জন করেছে। এদিকে জানিয়ে দিব, কাবুলের সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা। আফগানিস্তানের সাবেক এক নারী সংসদ সদস্য ও তার দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী কাবুলে নিজ বাড়িতে রোববার দেহরক্ষীসহ ওই এমপি হত্যা শিকার হন বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। 2021 সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে যে কতজন নারী এমপি ছিলেন তার মধ্যে 32 বছর বয়সী মুরসাল নবিজাদাও একজন। পুলিশ জানিয়েছে মুরসালের ভাই ও তার আরেক নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। তালেবান ক্ষমতায় আসার পর সুযোগ থাকা সত্ত্বেও দেশ নাসারা নবিজাদাকে আফগানিস্তানের জন্য এক নির্ভীক সৈনিক আখ্যা দিয়েছেন তার সাবেক সহকর্মীরা। 2018 সালে নানগারহার থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। তালেবান আসার আগ পর্যন্ত এ পদে ছিলেন তিনি। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন, কাজ করেছেন মানব উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অভিযান শুরুর গত 2 দশক ধরে আফগানিস্তানে অনেক উচ্চ পদে ছিলেন নারীরা, তবে 2021 সালে তালেবান ক্ষমতায় এলে তাদের একে একে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। অনেক নারী দেশ ছেড়ে চলে যান। এদিকে জানিয়ে দিব, ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে আজ সোমবার ভোরে 6 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আসে প্রদেশের সিঙ্কিল শহর থেকে 48 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর বরাতে ফরাসি বার্তা সংস্থা AFP এসব তথ্য জানিয়েছে। স্থানীয় সময় সকাল 6:30 দিকে ভূমিকম্পটি অনুভূত হয়, তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি। USGS ভূমিকম্পটির মাত্রা 6 বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়ার আবহাওয়া জলবায়ু ও ভূপদার্থ বিষয়ক সংস্থা বলেছে ভূমিকম্পটির মাত্রা 6.2 ছিল। আর ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিষয়ক কেন্দ্র বলেছে ভূমিকম্প সুমাত্রার মেদান শহরে অনুভূত হয়েছে। কেন্দ্রস্থল থেকে এর অবস্থান প্রায় 120 কিলোমিটার উত্তর পূর্ব দিকে। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এই অবস্থানের কারণে ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প অনুভূত হয় এবং অগ্ন্যুৎপাত হতে দেখা যায়। গত বছরের 21 নভেম্বর ওয়েস্ট জাভা প্রদেশে 5.6 মাত্রার ভূমিকম্পে 602 জনের মৃত্যু হয়েছিল। ভূমিকম্পের সময় ভবনধ্বস ও ভূমিধ্বসের ঘটনায় বেশিরভাগ মৃত্যু হয়েছিল। 2004 সালের 26 ডিসেম্বর সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের পর ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে 2,30,000-এর বেশি মানুষের মৃত্যু হয়। এটি ছিল সুমাত্রা দ্বীপে অনুভূত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর মধ্যে একটি। ওই ভূমিকম্পের মাত্রা ছিল 9.1। এদিকে জানিয়ে দিব, এক যাত্রায় পৃথক ফলি বাঁচিয়ে দিল। বন্ধুদের সঙ্গে পোখরা না গিয়ে রক্ষা পেলেন দুই যুবক। কাঠমান্ডু থেকে পোখরা না গিয়ে বেঁচে গেলেন নেপালের দুই যুবক। তাদের আরও 3 বন্ধু পোখরা যাওয়ার বিমানে উঠেছিল। রবিবার সকালে সেই বিমানই ভেঙে পড়ে, মৃত্যু হয় 3 জনের। মৃত 3 নেপালি যুবক হলেন রাজু ঠাকুরি, রবিন হামাল এবং অনিল শাহী। গত শুক্রবার নেপাল থেকে তারা কেরালায় ফিরেছেন, সঙ্গে ছিলেন আরও 2 জন। 5 বন্ধু কেরলের এক বৃদ্ধ ধর্মপ্রচারকের শেষকৃত্যে যোগ দিতে এসেছিলেন। একদিনে কেরলে থেকে শনিবার আবার দেশে ফেরেন তারা। কাঠমান্ডু থেকে পোখরার বিমানে ওঠেন 3 জন, বাকি 2 যুবক সেদিন আর পোখরা যেতে রাজি হননি, কাঠমান্ডুর হোটেলেই থাকেন, যে কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তারা। কেরালার ধর্মপ্রচারক ম্যাথিউ ফিলিপ দীর্ঘ 45 বছর নেপালে কাটিয়েছেন, সম্প্রতি ফিরে এসেছিলেন দেশে। নেপালে থাকাকালীন তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল ওই 5 স্থানীয় যুবকের। ম্যাথিউ ফিলিপের মৃত্যুর খবর পেয়ে তাই ছুটে এসেছিলেন তারা। শেষ শ্রদ্ধা জানাতে একদিন ছিলেন কেরালে, এরপর ফিরে যান। ম্যাথিউয়ের নাতি জানান, শুক্রবার সকালে নেপাল থেকে 5 জন তাদের বাড়িতে এসেছিল, একদিন থাকার পর আবার চলে যায়। তার দাদুর সঙ্গে ওই 5 নেপালি যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শেষকৃত্য সময় তারা দাদুপ্রিয় নেপালি গান গেয়েছিল বলেও জানান ম্যাথিউয়ের নাতি। পোখরা বিমানবন্দরে নামার কয়েক সেকেন্ড আগে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। বিমান ক্রু সদস্য সহ মোট 72 জন ছিলেন। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। বিমানটিতে অন্তত 53 জন নেপালি যাত্রী ছিলেন। রাজু ও রবীন্দ্রাও ছিলেন তাদের মধ্যে অন্যতম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।